সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যুগে মসজিদের মধ্যে টাস লাগানো আছে এসি দেওয়া আছে কত সুন্দর পঞ্চের বিছানা বাবা তাই না গো বাবা আমার ভাইরা তাও মসজিদের মধ্যে মুসলে হয় না আমার ভাইরা আল্লাহর রাসূলের যাই নামাজ ছিল রে উটের একটা চামড়া নিচে ছিল খেজুর গাছের পাতির পাতার বিছানা আরে নবী আমার নামাজ পড়ছে জারের মধ্যে কোনদিন নবী আমার আমাদের মতন মোজা ব্যবহার করে নবী নামাজে যাই নাই নবী আমার এত কাঁদছে এত কাঁদছে আল্লাহর রাসূল নামাজের পর শুয়ে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠ মুবারকের মধ্যে জুব্বা মুবারক আল্লাহর রাসূল জুব্বা আল্লাহর রাসূল বললেন আয়েশা রে আমার পিঠটা একটু খাজা দাও আমার পিঠের মধ্যে একটু খষ্টার মতো লাগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জুব্বা মুবারক যখন উপর দিকে করলেন দেখে যে আল্লাহর রাসূলের পিঠের মধ্যে খেজুরের পাতার ডাঁটির দাগ দেখা যায় ও বাবা ধারায়ের মধ্যে ধারাই বুঝুন না ধারাই ধারাই ধারায়ের মধ্যে আপনি শুয়ে থাকবেন তো বুঝে ধারায়ের দাগ করলে লাগে উঠে ওঠে না আল্লাহ রসুলের এই জায়গায় সমস্ত শরীরের মধ্যে খেজুরের পাটি দাগ লাগে গেছে এই কথা বলেন নাই আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলতে চাই বলে কি আমি একটু লেপ তুষুকের বিছানা বানিয়ে আপনাকে দিব কারণ আল্লাহ রসুল বললেন আয়েশা এই কথা তুমি কেন বললে কেন বললে বলো হুজুর গো আপনি নবী সোনার চেহারার মধ্যে নূরের চেহারার মধ্যে আমি নবী আমি আয়েশা দেখলাম সমস্ত খেজুরের পাটির দাগগুলি আপনি শরীরের মধ্যে লাগিয়ে আছে আর কালো কালো গুদি গুদি দাগ দেখা যায় নবী আমি আয়েশার আমার বড় কষ্ট মনে হয় একটু লেপ তুষুকের বিছানা মুতর করে দিলে আপনি নবীর একটু আরাম পাইতেন বোধ আমি আয়েশার ভালো লাগতো আল্লাহ রসুল বললেন আয়েশা আয়েশা খামোশ এই কথা তুমি একবার বলেছো দ্বিতীয়বার যেন এই কথাটা আমি নবীর কাছে আর বলো না আমগর বোঝুদা আমগর কয় যে নেপ তুষুক বাহর বাত্য না কিরি নেশি দুমু স্বামীর জয় ডাঙ্গা কল মারহাবা তাই না শ্বশুর বাত্য না ফাইলা আল্লাহ রাসূল কি বললে আয়েশা দ্বিতীয়বার আর এই কথা বলো না আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি বলে আয়েশা আমি যখন খেজুরা পাতির মধ্যে শুই খেজুরা পাতা খেজুরা ডাঁটির যখন দাগগুলি যখন আমি নবীর পৃষ্ঠের মধ্যে লাগে সারা রাত আমার ঘুম হয় না সময় মতন চেতন হই জাগ না হই তাহাজ্জুদের মধ্যে উম্মতের জন্য আমি আল্লাহ রাসূল কান্দি কারণ ওই পাটির মধ্যে থাকলে অত আরামও লাগবে না ঘুম কম হবে আল্লাহর কাছে আমি গুনার দায় কম হয়ে যাব লেপ্তু সুখের বিছানায় যদি আমি ঘুমায় যাই হঠাৎ করে যদি তাহাজ্জুদের সময় যদি আমার ঘুমের মধ্যে চলে যায় কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর কাছে আমি উম্মত তরাইতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ যার জন্য নবী গো নবী কোনদিন আমাদের মতন আরামের বিছানায় নামাজ পড়েন না আর সাত তলা বিল্ডিং উঠে নামাজ পড়ি ভিআইপি নামাজ চাই নামাজ হোক আর না হোক আল্লাহ বাবির রহমতিকে একদম ইষ্টন দা নামাজ পড়ি উঠে গাড়ির কত টাকা হইল অমুক ভাই যেটা 50,000 নিয়ে গেল শতকরা আমেন কত দিলে হিসাবটা কথা কোন ঠিক না আছে না গো লা তাকুলুর রিবা আদআফাম মুদআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন রিবা সুদ সুদের কথা আল্লাহ দিছে লা তাকুল লা মানে না তাকুলু তুমি খায় না রিবা মানে সুদ আদআফাম মুদআফাতান চক্রবৃদ্ধি বন্ধ করে দাও ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো লাআল্লাকুম তুফলিহুন যদি পরকালে নাজাত পাইতে চাও যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ